ফেরদসের নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের দু গ্রুপের মারামারি সংঘর্ষে আহত অনেক এদিকে কেন আন্তর্জাতিক মহল বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছে ব্যাখ্যা দিলেন সিসি। ভয়াবহ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি বল ওবায়দুল কাদের এখন বিস্তারিত রাজধানীর হাতের বলে চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে এতে আহত হয়েছে অন্তত পনেরো জন ঢাকা মেডিকেল চিকিৎসা নিচ্ছেন শনিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে আহতরা হলেন জনিবাবু অনিন্দ চৌধুরী শিশির রাসেল আব্দুল জলিল সোহেল খান মাহি ইব্রাহিম আলিফ উজ্জ্বল সহ আরো কয়েকজন ঢাকা মহানগরের আঠারো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোশারফ হাসান রাজা অভিযোগ করে জানান দুপুরে তারা ঢাকা দশ এর নৌকার প্রার্থী চিত্রনায়ক ফিরদৌসের নির্বাচনী প্রচারে যান হাতিরপুল থেকে মিছিল নিয়ে সেন্ট্রাল রোডের দিকে যাবে এমন সময় সেন্ট্রাল রোড ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন মঞ্জিল তার সমর্থকেরা তাদের উপর আক্রমণ করে লাঠিসা দিয়ে তাদের নেতাকর্মীদের পেটাতে থাকে এতে অন্তত তিরিশ থেকে চল্লিশ জন নেতাকর্মী আহত হন জানা যায় নির্বাচনী প্রচারের মিছিলে কারা সামনে দাঁড়াবে এটি নিয়ে ওয়ার্ড আওয়ামী ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয় ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চুমিয়া জানান আহত অন্তত পনেরো জনকে জরুরি বিভাগে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে তবে আহতদের অবস্থা গুরুতর নয় কেন আন্তর্জাতিক মহল বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছে ব্যাখ্যা দিল সিসি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেন আন্তর্জাতিক মহল কথা বলছে তার ব্যাখ্যায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউল বলেছেন ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস ও অনুস্বাক্ষর করেছে বাংলাদেশ যে কারণে রাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক মহলের প্রতি বাংলাদেশের দায়বদ্ধতা আছে এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন বিএনপি একটি দল ওরা নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং জনগণকে আহ্বান জানাচ্ছে নির্বাচন বর্জন করার জন্য এটা যদি ওবাবাই বলে শান্তিপূর্ণভাবে এটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জ নয় কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে অধিকারের মধ্যে একটা নির্বাচনের পক্ষে যেমন বলা যায় সে নির্বাচনের সমালোচনা করা সম্ভব আমরা যেটা বলেছি নির্বাচনকে প্রতিহিত করতে পারবে না এখন তারা যদি নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করে তাহলে একটা চ্যালেঞ্জ যেটা আসবে সেটা আমাদের মোকাবেলা করতে হবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলোকে বলা হয়েছে তারা যেন বোঝার চেষ্টা করেন আসলে তারা শান্তিপূর্ণভাবে নির্বাচন বর্জ্য করার যে আহ্বান জানাচ্ছেন ওর মধ্যেই যদি সীমাবদ্ধ থাকেন তাহলে আমাদের কোনো সংকট নেই যদি নির্বাচনের দিন বা আগে তাদের অবস্থান পরিবর্তিত হয়ে নির্বাচন প্রতিহিত করার কোনো কার্যক্রম গ্রহণ করে ভোটারদের যদি ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করা হয় তাহলে অবশ্যই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার প্রস্তুতি আমাদের রয়েছে বলে জানান তিনি আরেক প্রশ্নের জবাবে সিসি বলেন নির্বাচনের দিন ব্যান্ড কমানো হবে না সেদিন যদি ব্যান্ডউইথ কমিয়ে দেওয়া হয় দুটি কারণে আমি জানতে চেয়েছিলাম একটি হলো অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু বানিয়ে নির্বাচনকে বরবাদ করে দেওয়ার চেষ্টা হয় আমাদের সিদ্ধান্ত হচ্ছে ব্যান্ড থাকবে যদি অপপ্রচার হয় সেটা যে অপপ্রচার সেটাকে প্রচার করার জন্য সত্যমিথা বিচার করার দায়িত্ব নাগরিকদের গ্রহণ করতে হবে ভয়াবহ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি বলছে ওবায়দুল কাদের খুবই ভয়াবহ পরিকল্পনা নিয়ে বিএনপি এগোচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বলেছেন বিএনপির সরকার পতনের আন্দোলন নাশকতার দিকে যাচ্ছে আমরা খবর পাচ্ছি পথে তারা গুপ্ত হত্যার যাবে শনিবার দুপুরে রাজধানীর ডানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন তারা সরকার পতনের যে আন্দোলন শুরু করেছিল এই আন্দোলনে ব্যর্থ হয়ে তারা নাশকতার দিকে যাচ্ছে এমনও আমরা খবর পাচ্ছি লন্ডন থেকে বার্তা দেওয়া হয়েছে গুপ্ত হত্যার পথে তারা যাবে সাধারণ সম্পাদক আরো বলেন হয়তো দেখা যাবে কোনো গুরুত্বপূর্ণ নেতা বা প্রার্থীকে মেরে ফেলা লাশ বানানোর চক্র তাদের আছে এই নির্বাচনকে কেন্দ্র করে তিনি বলেন খুবই ভয়াবহ পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে সবকিছু ব্যর্থ হওয়ার পর এখন তারা লিফলেট বিতরণ করছে প্রস্তুতি নিচ্ছে আরো ভয়ঙ্কর কোনো হামলার গুপ্ত হামলা গুপ্ত হত্যার পথে তারা যাচ্ছে এমন আমরা খবর পাচ্ছি